প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা ম্যানেজমেন্ট অনার্স সেকেন্ড ইয়ার এবং মার্কেটিং ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপরে আজকের ক্লাস। তোমাদের এর আগে আরও কিছু ক্লাস হয়েছে, এখন আজকের যে আলোচ্য বিষয় মূলত দুইটি টপিক্সের উপরে। একটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য, আরেকটি হলো সফটওয়্যারের প্রকারভেদ। প্রথমে আসো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এটা আমরা অনেকে জানি, হার্ডওয়্যার বলতে কী বুঝি, কম্পিউটারের যে সমস্ত যন্ত্রপাতি আছে যেগুলির বাহ্যিক উপস্থিতি আছে এগুলিকে বলি আমরা হার্ডওয়্যার। আর কম্পিউটারের যে সকল প্রোগ্রামসমূহ থাকে এই প্রোগ্রামসমূহকে আমরা বলি সফটওয়্যার। যাই হোক, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো মিলেই কম্পিউটার, একটি ছাড়া আরেকটি চলে না, একটি আরেকটির পরিপূরক। তো যেমন একটা গাড়িকে ধরলাম আমরা হার্ডওয়্যার, আর সফটওয়্যারকে ধরলাম তেল স্বরূপ। তেল দিলে গাড়ি চলে, তেল না দিলে গাড়ি চলে না, বা জ্বালানি যাই বলি। তো এখন কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। যদি একটা ভালো হার্ডওয়্যারের মধ্যে আমরা সফটওয়্যার অ্যাড করি, তাহলে সে প্রাণ ফিরে পাবে। আর যদি কম্পিউটার থেকে সফটওয়্যার সরিয়ে ফেলা হয়, সফটওয়্যার যদি না থাকে হার্ডওয়্যারের মধ্যে কম্পিউটারের মধ্যে, তাহলে ওইটি একটি প্রাণহীন দেহের মতো রূপ নেয়। তো যাই হোক, এখন আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কী পার্থক্য দেখতে পাই এটা আলোচনা করি। হার্ডওয়্যার যেগুলো, এগুলোর বাহ্যিক উপস্থিতি আছে, সফটওয়্যারের বাহ্যিক উপস্থিতি নাই। তারপরে আসো, হার্ডওয়্যার দেখা যায়, স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যার দেখা যায় না, স্পর্শ করা যায় না। তবে আমরা যদি কম্পিউটার চালু করি, তাহলে সফটওয়্যারের কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ কম্পিউটার চালনা করলে সফটওয়্যারের কার্যক্রম উপলব্ধি করা যায়, কম্পিউটার যদি বন্ধ থাকে তাহলে সফটওয়্যারের কার্যক্রম উপলব্ধি করা যায় না। হার্ডওয়্যার একটি প্রাণহীন দেহের মতো, পক্ষান্তরে সফটওয়্যার অন্তরের মতো কাজ করে। হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না, পক্ষান্তরে সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। তাহলে পার্থক্যগুলো আমরা আবার বলে যাই। প্রথম পার্থক্য হচ্ছে হার্ডওয়্যারের বাহ্যিক উপস্থিতি আছে, সফটওয়্যার নাই। হার্ডওয়্যারের দেখা যায় এবং স্পর্শ করা যায়, সফটওয়্যার স্পর্শ করা যায় না, দেখা যায় না। তবে কম্পিউটার চালু করলে সফটওয়্যারের কার্যক্রম উপলব্ধি করা যায়। তারপরে আসো, হার্ডওয়্যার হচ্ছে প্রাণহীন দেহের মতো, আর সফটওয়্যার হচ্ছে মানুষের প্রাণবন্ত অবস্থার মতো। হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না, পক্ষান্তরে সফটওয়্যার দ্বারা হার্ডওয়্যার আমরা নিয়ন্ত্রণ করতে পারি, হার্ডওয়্যার পরিচালনা করতে পারি। তারপরে হার্ডওয়্যারে কোনো ত্রুটি দেখা দিলে সেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি, প্রয়োজনে ত্রুটি মোকাবেলা করতে পারি সফটওয়্যারের
সাহায্যে যদি সেরকম হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট ছাড়া শুধু সফটওয়্যার দ্বারা এটা ঠিক করা যায় না। এবারে আসি আমরা সফটওয়্যারের প্রকারভেদ, বোর্ডের মধ্যে খেয়াল করো। সফটওয়্যার প্রধানত হইল দুই প্রকার, কতে হইল সিস্টেম সফটওয়্যার আর খতে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তিন প্রকার প্রধানত, সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম, সিস্টেম সহায়ক প্রোগ্রাম, সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম। আবার দেখো, সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম, সিস্টেম সহায়ক প্রোগ্রাম, সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম। প্রথমে আসি আমরা সিস্টেম প্রোগ্রাম বলতে কি বুঝি। কম্পিউটার সিস্টেমের যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য, নিজের জন্য। তারপরে কম্পিউটারে আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেগুলো হলো ব্যবহারকারীর জন্য। পরিবারের মাতা যেরকম নিজের জন্য সময় ব্যয় করে, আবার অন্য সদস্যের জন্য ব্যয় করে, এখানে তদ্রূপ সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের নিজের জন্য, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর জন্য। এটা মোটামুটি বোঝার জন্য এরকম করে বললাম, কম্পিউটার নিজস্ব নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, একটা সিস্টেম পরিচালনা করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা সিস্টেম সফটওয়্যার। তার মধ্যে প্রথমে আছে সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম। কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য এর মধ্যে কিছু প্রোগ্রাম থাকে, এগুলাকে বলি আমরা সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম। তন্মধ্যে অপারেটিং সিস্টেম হচ্ছে অন্যতম, তারপর নিয়ন্ত্রণ করার জন্য আরও কিছু প্রোগ্রাম আছে, যেমন DBMS ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য। কম্পিউটার চালু হইলে সিস্টেম নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। কীরকমভাবে শুরু হয়? যেমন সুইচ অন করার সাথে সাথে প্রধান স্মৃতি র্যাম থেকে স্বয়স্মৃতি প্রধান স্মৃতি র্যামের মধ্যে কিছু প্রোগ্রাম আসে, সেই প্রোগ্রামগুলো তারপরে আবার শেষ প্রোগ্রামগুলো চালিত হয়, তার রমের কিছু প্রোগ্রাম চালিত হয়, তারপরে ইনপুট থেকে প্রোগ্রামগুলো প্রধান স্মৃতি র্যামে যায়, প্রক্রিয়াকরণের CPU-তে যায়, প্রোগ্রামগুলো তারপরে আবার সংরক্ষণ করলে সহায়ক স্মৃতিতে যায়, তারপর কিছু মনিটরে আসে। মোট কথা হইল, কম্পিউটার চালু করার সাথে সাথে নিয়ন্ত্রণ প্রোগ্রামের কাজ শুরু হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অপারেটিং সিস্টেম। আরও নিয়ন্ত্রণ প্রোগ্রাম আছে, যেমন DBMS, তা থাকতে পারে ডেটা কমিউনিকেশন নিয়ন্ত্রণ প্রোগ্রাম থাকতে পারে। এবার দ্বিতীয় সিস্টেম সফটওয়্যার প্রোগ্রাম আসো, সিস্টেম সহায়ক প্রোগ্রাম। সিস্টেমকে সহায়তা করার জন্য ব্যবহৃত যে প্রোগ্রাম, এগুলিকে বলা হয় সিস্টেম সহায়ক প্রোগ্রাম। তো সিস্টেম সহায়ক প্রোগ্রাম কীরকম থাকতে পারে? যেমন সিস্টেম সিকিউরিটির জন্য প্রোগ্রাম থাকতে পারে, নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য আমরা কম্পিউটারে কিছু পাসওয়ার্ড ব্যবহার করি, পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সিস্টেমের নিরাপত্তা দিতে পারি। তারপরে সার্ভিস প্রোগ্রাম আছে, কিছু সার্ভিস প্রোগ্রাম অর্থ হলো কিছু সেবাদানকারী প্রোগ্রাম, যেমন শর্ট করার জন্য, সাজানোর জন্য কিছু প্রোগ্রাম থাকতে পারে। মার্জ প্রোগ্রাম, দুই বা ততোধিক প্রোগ্রামের কাজ মার্জ করার জন্য, একত্রীকরণ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামকে বলা হয় মার্জ প্রোগ্রাম। সাজানোর প্রোগ্রাম, মার্জ প্রোগ্রাম, এগুলো হচ্ছে সার্ভিস প্রোগ্রাম। এবার আসো তিন নম্বর, সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম। সিস্টেমকে উন্নয়নের জন্য, আরো ভালোভাবে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য যে প্রোগ্রামগুলো ব্যবহার করা, সেগুলোকে বলা সিস্টেম উন্নয়ন প্রোগ্রাম। তন্মধ্যে অন্যতম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম।
অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে একটু আলোচনা করি। যেমন একজন এই লেখাপড়া না জানা কৃষক যদি ইংরেজ লোকের সাথে কথা বলতে হয় তাহলে দুজনের মধ্যে ভাব বিনিময় হবে না। এক্ষেত্রে দুজনের ভাষা অনুবাদ করে দেওয়ার জন্য বাংলা এবং ইংরেজি জানা একজন লোকের প্রয়োজন। তাহলে একজন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিবে আর একজন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দিবে। তেমনি করে কম্পিউটারের একমাত্র ভাষা হচ্ছে শূন্য এবং এক। শূন্য এবং এক তাহলে আমাদের প্রোগ্রামগুলোকে কম্পিউটার কাজের জন্য শূন্য এবং একে রূপান্তর করতে হয়। এরকম করে দেখাচ্ছে আমাদের ভাষা যাচ্ছে কম্পিউটারের শূন্য এবং একে, আবার কম্পিউটারের শূন্য এক পুনরায় আমাদের ভাষায় রূপান্তরিত হচ্ছে, দুইবার অনুবাদ হচ্ছে। আমাদের ভাষা যাচ্ছে কম্পিউটারের শূন্য এবং একে, আবার শূন্য এবং এক এগুলা পুনরায় রূপান্তরিত হয়ে আমাদের ভাষা রূপান্তরিত হচ্ছে। আমাদের জন্য আমাদের ভাষা, কম্পিউটারের জন্য কম্পিউটারের ভাষা। একবার কম্পিউটারের ভাষায় রূপান্তর, আবার আমাদের ভাষায় রূপান্তর। আমাদের ভাষায় রূপান্তর না করলে তো আমরা কম্পিউটারের কাজের ফলাফল বুঝবো না, সেই জন্য আমরা যে ইনপুট দেই সেটা পুনরায় আমাদের ভাষাতে রূপান্তর করে সে ফলাফলটা দিয়ে থাকে। এরকম অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করি আমরা, এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো দ্বারা আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে পারি, এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার আমরা আলোচনা করতেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এতক্ষণ যা আলোচনা করলাম এগুলি কম্পিউটারের নিজস্ব প্রোগ্রাম, এখন আলোচনা করতেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ ব্যবহারিক প্রয়োজনে যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করে আলোচনা করব আমরা। নাম্বার ওয়ান প্যাকেজ প্রোগ্রাম, নাম্বার টু ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম। অ্যাগেন প্যাকেজ প্রোগ্রাম, ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম। প্যাকেজ কিছু নির্ধারিত সুযোগ সুবিধা সম্বলিত যে প্রোগ্রাম বাণিজ্যিকভাবে পাওয়া যায় এগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম। আবার বলছি, নির্ধারিত কিছু সুযোগ সুবিধা সমৃদ্ধ কিছু প্রোগ্রাম বাণিজ্যিকভাবে পাওয়া যায় এগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম। এখন এই যে প্যাকেজ প্রোগ্রামগুলো এগুলো খুব উন্নত মানের, এগুলো বড় বড় কোম্পানিগুলো তৈরি করে বাজারজাতকরণ করে থাকে। অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন, এরা এই প্যাকেজ প্রোগ্রাম তৈরিতে সেরা। বিভিন্ন দেশে এরকম প্যাকেজ প্রোগ্রাম তৈরি হয়। প্যাকেজ প্রোগ্রামগুলো আমাদের প্রয়োজনে আমরা এগুলা ব্যবহার করি। এগুলা অনেক ধরনের আছে, অনেক টাইপসের আছে, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের প্যাকেজ প্রোগ্রাম তৈরি করা হয়। যেমন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম আছে, প্রথমে লেখালেখির প্রোগ্রামকে বলি আমরা ওয়ার্ড প্রসেসিং। তো লেখালেখির প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ওয়ার্ডপ্যাড, ওয়ার্ড স্টার, এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত অনেকে। তারপরে আসো তোমার স্প্রেডশিট প্রোগ্রাম, লম্বা শিট আকারে রো এবং কলাম বিশিষ্ট শিট আকারে কাজ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, বিশেষ করে পরীক্ষার ফলাফল, আয়কর, তারপরে অন্যান্য হিসাব নিকাশ, এই জাতীয় কাজের জন্য লম্বা শিট জাতীয় যে প্রোগ্রাম এগুলিকে বলা হয় স্প্রেডশিট প্রোগ্রাম। আমরা
যে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে, এটির নাম হচ্ছে এমএস এক্সেল। একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম। তারপরে আসো ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ডেটাবেসের কাজ করার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা ব্যবহার করি। অন্যতম জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস, ওরাকল, ইত্যাদি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এমএস অ্যাক্সেস, ওরাকল, ডাটাবেসের যে কাজ করা হয়, ডাটাবেস প্রোগ্রামে লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা নিয়ে কাজ করা যায়, যেটা অন্য প্রোগ্রামে এই সুবিধা পাওয়া যায় না। তারপরে আসো ক্যাড প্রোগ্রাম, কম্পিউটার এইডেড ডিজাইন। ডিজাইনের কাজের জন্য ব্যবহার করি আমরা ক্যাড প্রোগ্রাম। যেমন ক্যাড প্রোগ্রামের উদাহরণ যেমন অটো ক্যাড, ফাস্ট ক্যাড ইত্যাদি, এগুলা ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। যেমন দালানের ডিজাইনের জন্য ব্যবহার করি আমরা অটোক্যাড ইত্যাদি। দালানের ডিজাইনে অটোক্যাড, তারপরে ফাস্টক্যাড ইত্যাদি। এবার আসো গ্রাফিক ডিজাইনের যদি কাজ করো, ছবি সংক্রান্ত কোনো কাজ যদি করো, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রোগ্রাম নিয়ে কাজ করব। যেমন কোরেল ড্র আছে, ফটোশপ আছে। ফটোশপটা বেশ জনপ্রিয়, আমাদের দেশে ফটোশপ বেশি চলে, এগুলি দিয়ে গ্রাফিক্সের কাজ করা হয়। তারপরে মাল্টিমিডিয়া প্রোগ্রাম আছে, যেমন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, কেএমপি প্লেয়ার, MP3 প্রোগ্রাম চালানো যায় এগুলো দিয়ে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে অডিও ভিডিও চালানো যায়। এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম। তারপরে আসো প্রেজেন্টেশন প্রোগ্রাম। প্রেজেন্টেশন প্রোগ্রাম দিয়া বিভিন্ন ধরনের, যেমন ওই যে মাল্টিমিডিয়া ক্লাস যদি আমরা নেই, টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন এগুলো রেডি করে প্রেজেন্টেশন প্রোগ্রাম দিয়া। আমাদের দেশের জনপ্রিয় প্রেজেন্টেশন প্রোগ্রাম হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন প্রোগ্রাম। এগুলি হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। এবার আসো লাস্ট ওয়ান, ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম। তো এত কিছুর পরে আবার ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম কি জন্য দরকার? একটু আগে বলা হয়েছে যে প্যাকেজ প্রোগ্রামে নির্ধারিত কিছু সুযোগ সুবিধা, বাস্তব জীবনে আমাদের সমস্যা অনেক, আমাদের কাজের পরিধি অনেক, আমাদের প্রয়োজনে আমাদের সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে প্যাকেজ প্রোগ্রাম, আমাদেরকে প্রোগ্রাম তৈরি করতে হবে, আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। আমরা প্রোগ্রামের কোনো ভাষা ব্যবহার করে এই প্রোগ্রামগুলো আমরা তৈরি করব। এই প্রোগ্রাম যে আমরা তৈরি করব, এগুলা প্রোগ্রামের ভাষা, আবার কাজের নেশার অনুযায়ী বিভিন্ন রকমের প্রোগ্রামিংয়ের ভাষা আছে। যেমন বাণিজ্যিক কাজের জন্য কোবল, COBOL, তারপরে বৈজ্ঞানিক কাজের জন্য, গাণিতিক কাজের জন্য ফরট্রান, তারপরে বিবিধ কাজের জন্য C বা
সি প্লাস প্লাস, এরকম অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো। কোবল, ফোরট্রান, সি, সি প্লাস প্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোবল, ফোরট্রান, সি, সি প্লাস প্লাস ইত্যাদি প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করে আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রাম তৈরি করতে পারি। তো এখন আমরা আবার পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য প্রোগ্রাম তৈরি করতে পারি। যাই হোক, তো কী কাজের জন্য প্রোগ্রাম তৈরি করব, এটা নেচার অনুযায়ী, কাজের নেচার অনুযায়ী আমরা একটা ভাষা চুজ করব, ভাষা চুজ করে আমরা প্রোগ্রাম তৈরি করব। এই হইল মোটামুটি সফটওয়্যারের প্রকারভেদ। তো তোমরা আশা করি ক্লাস সবাই বুঝছ। প্রথমে আলোচনা করছি হার্ডওয়্যার এবং সফটওয়্যার পার্থক্য, তারপর আলোচনা করলাম আমরা সফটওয়্যার প্রকারভেদ, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক নজর দেখো আবার কম্পিউটারের নিজস্ব সিস্টেম পরিচালনার জন্য যে প্রোগ্রাম সেটা সিস্টেম সফটওয়্যার। এর মধ্যে আছে সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য প্রোগ্রাম, এতে আছে অপারেটিং সিস্টেম ডিবিএমএস। সিস্টেমকে সহায়তা করার জন্য যে প্রোগ্রাম, এর মধ্যে আছে সিস্টেমের সিকিউরিটির জন্য প্রোগ্রাম। তারপর সার্ভিস প্রোগ্রাম, সার্ভিস প্রোগ্রামে আছে শর্ট, মার্স ইত্যাদি। সিস্টেম উন্নয়নের জন্য আছে অনুবাদক প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রোগ্রাম ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্যবহারকারীর প্রয়োজনে যে প্রোগ্রামগুলি ব্যবহার করি এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্যাকেজ প্রোগ্রাম, বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কিছু সুবিধা অন্তর্ভুক্ত করে যে প্রোগ্রাম বাণিজ্যিকভাবে তৈরি করে এগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম। প্যাকেজ প্রোগ্রাম কাজের ধরন অনুযায়ী বিভিন্ন রকম আছে, এগুলো আলোচনা হয়েছে। লেখালেখির জন্য এমএস ওয়ার্ড, স্প্রেডশিটের জন্য এক্সেল, ডেটাবেসের জন্য এমএস এক্সিস, ওরাকল। ক্যাড প্রোগ্রাম আছে অটো ক্যাড, মাল্টিমিডিয়া আছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, কেএমপি প্লেয়ার ইত্যাদি। প্রেজেন্টেশন প্রোগ্রাম আছে এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তারপর ব্যবহারকারী লিখিত প্রোগ্রাম, এগুলো এক একটা ভাষা চুজ করে এক এক ধরনের কাজ করা হয়। বাণিজ্যিক কাজের জন্য কোবল, বৈজ্ঞানিক কাজের জন্য ফোরট্রান, সাধারণ বিবিধ কাজের জন্য সি, সি প্লাস প্লাস ইত্যাদি। এগুলো যে কোনো একটা ভাষা নির্বাচন করে কাজের নেশার অনুযায়ী আমরা প্রোগ্রাম তৈরি করে আমাদের বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারি। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তো আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।